বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অপরাধ করার কারণে দেশের আইন আছে বিচার আছে দেখা যায় পুলিশ আমাকে গ্রেপ্তার করবে আমার স্বাস্থ্য হয়ে যেতে পারে আইন আদালত আছে বিচার ব্যবস্থা আছে দুনিয়ার এই বিচার ব্যবস্থার কারণে দুনিয়ার এই পুলিশের ভয়ের কারণে যদি আমার অন্যায় করতে আমার কাছে আমার অন্তর বাধা প্রদান করে তাহলে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে অবশ্যই গোয়েন্দা বাহিনী আছে সিআইডি লাগানো আছে আল্লাহ পাক রব্বুল তো বিচার ব্যবস্থা আছে আল্লাহর বিচার ব্যবস্থা আর আল্লাহর গোয়েন্দা কখনো মানুষের কাছে ঘুষ খেয়ে কাজ করে না আল্লাহর ভয় অন্তরে যদি কোন ব্যক্তি ধারণ করে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ বিশ্বই আমাকে দেখতেছেন আমি যত নিরবি অন্যায় করি না কেন আল্লাহ দেখতেছেন রমজান মাসে যদি পুকুরের মধ্যে নদীর মধ্যে ডুব দেয়া যদি নদীর পানির নিচেও যদি আমি পানি পান করি পৃথিবীর কেউ দেখবেন না দেখবেন কে আল্লাহর চোখে দেওয়া যাবে না এদের অর্থ হলো ক্ষুধা ভীতি আল্লাহর ভয় আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত একটা মানুষের অন্তঃকরণে না ঢুকবে ততক্ষণ পর্যন্ত এই মানুষটা তার জীবনে সফল হতে পারবে না আল্লাহর ভয় একটা মানুষের জীবনের সফলতার জন্য সবচেয়ে বেশি কার্যকর বিষয় এই তাকোয়া সম্পর্কে কোরআনে কেরিমের বিভিন্ন আয়াতে আল্লাপা ক্রব্বুল আলমিন বলেন সুরাত রহমানের ছেচল্লিশ নম্বর আয়াতে আল্লাপা ক্রবুল আলামিন বলেন ولمن قف مقام ربه جنتا যারা তাদের রবের সামনে দাঁড়ানোটাকে ভয় করে অর্থাৎ তাদের অন্তরের ভিতরে রবের ভয় থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের মালিক বানায়া দিবে সুরাতুন নাজিয়াতের চল্লিশ এবং একচল্লিশ পাক আল্লাপা আলামিন বলেন যারা তাদের রবের সামনে দারণাটাকে বহি করে আর নিজের নবসটাকে কোপবৃত্তি থেকে নিবৃত রাখে

ওয়াকুনু মাআসসাদিকিন আল্লাহ পাক রব্বুল বলেন বলেন হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো ওয়াকুনু মাআসসাদিকিন আর নেককারদের সাথে হয়ে যাও নেক্কারদের সাথে তোমরা চলাফেরা করো তাহলে এই আয়াতগুলোর দ্বারাতে আমরা বুঝলাম পাক রব্বুল আলমিনকে ভয় করতে হবে তাহলেই জান্নাত পাওয়া সম্ভব একটা মানুষ যখন একটা মানুষের সামনে অন্যায় করে অন্যায় করতে গেছে কেউ তাকে দেখে ফেলেছে তার উস্তাদ হোক তার গুরুজন হোক তার মা বাবা হোক বা ভাই বেড়াত আত্মীয় স্বজন হোক তাদের সামনে অন্যায় করাটা সে ব্যক্তিগতভাবেই লজ্জাজনক মনে করবে কারো সামনে অন্যায় গর্হিত কাজ সে করবে না একটা মানুষের সামনে কোনো ব্যক্তি যদি অন্যায় করাটাকে নিজের চোখে লজ্জাজনক মনে করে আমরা যেখানে যে অবস্থায় থাকি আল্লাহ আমাদেরকে দেখেন কি দেখেন না দেখেন না তাহলে আল্লাহর সামনে আমি অন্যায় করবো এটাকে আমার লজ্জা হওয়া উচিত নয় পৃথিবীর সাধারণ উস্তাদের সামনে মুরব্ব সামনে সাধারণ বন্ধু বান্ধবের সামনে মা বাবার সামনে অন্যায় করাটা যদি আমার কাছে খারাপ মনে হয় তাহলে আল্লাহর সামনে অন্যায় করাটা এটা আমার কেন আমার কাছে খারাপ মনে হবে না এখন বলতে পারি বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন অপরাধ করার কারণে দেশের আইন আছে বিচার আছে দেখা যায় পুলিশ আমাকে গ্রেপ্তার করবে আমার স্বাস্থ্য হয়ে যেতে পারে আইন আদালত আছে বিচার ব্যবস্থা আছে দুনিয়ার এই বিচার ব্যবস্থার কারণে দুনিয়ার এই পুলিশের ভয়ের কারণে যদি আমার অন্যায় করতে আমার কাছে আমার অন্তর বাধা প্রদান করে তাহলে আল্লাহ পাকবুল আলমিনীর পক্ষ থেকে অবশ্যই গোয়েন্দা বাহিনী আছে সিআইডি লাগানো আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো বিচার ব্যবস্থা আছে আল্লাহর বিচার ব্যবস্থা আর আল্লাহর গোয়েন্দা কখনো মানুষের কাছে খেয়ে কাজ করে না আজকের গোয়েন্দা বিভাগ বলেন প্রশাসন বলেন তাদেরকে টাকা দিয়ে আপনি কিনতে পারবেন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জি গোয়েন্দা বাহিনী আমাদের জন্য ফিট করেছেন কি বলেন টাকার বিনিময়ে তাদেরকে কিনা যাবে টাকার বিনিময়ে আপনি তাদেরকে কিনতে পারবেন না ব্যক্তিত্বের কারণে আপনি আপনি তাদেরকে কিনতে পারবেন না অন্যায় করেছেন বিন্দু পরিমাণ আপনাকে ছাড় দেওয়া হবে না এজন্য আল্লাহর ভয়ে মানুষেরা গুণা থেকে বিরত থাকবেন এম হল তাকুয়া আল্লাহর ভয় অন্তরে যদি কোন ব্যক্তি ধারণ করে আমি যেখানেই থাকি না কেন আল্লাহ বিশ্বই আমাকে দেখতেছেন আমি যত নিরবি অন্যায় করি না কেন আল্লাহ দেখতেছেন রমজান মাসে যদি পুকুরের মধ্যে নদীর মধ্যে ডুব দেয়া যদি নদীর পানির নিচেও যদি আমি পানি পান করি পৃথিবীর কেউ দেখবেন না দেখবেন কে আল্লাহর চোখে পাকি দেওয়া যাবে না